নমস্কার বন্ধুরা, আরও একবার বোম্বাই এডুকেশনের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ট্র্যাপ অপেরন অর্থাৎ ট্রিপটোফ্যান অপেরন নিয়ে আলোচনা করব। ট্রিপটোফ্যান অপেরন হলো এমন ধরনের একটি কন্ট্রোল যা ট্রিপটোফ্যান বায়োসিনথেসিসকে কন্ট্রোল করে। অর্থাৎ কোরিসমেট থেকে ট্রিপটোফ্যান এই যে পাথওয়ে, এখানে যেসব এনজাইমগুলো দরকার হয় সেই এনজাইমগুলো কন্ট্রোল করে, অর্থাৎ এনজাইমগুলোর ক্ষরণকে কন্ট্রোল করে এই ট্রিপটোফ্যান অপেরন। অর্থাৎ যেসব জিন থেকে এই এনজাইমগুলো গঠিত হয় সেই জিনগুলোকে প্রয়োজনে সুইচ অন এবং সুইচ অফ করতে সাহায্য করে এই অপেরন। এই অপেরনে 5 ধরনের স্ট্রাকচারাল জিন থাকে, ট্র্যাপ ই, ডি, সি, বি, এ, এই ধরনের পরপর 5টা স্ট্রাকচারাল জিন থাকে। তারপর থাকে ট্রিপটোফ্যান লেডার রিজিয়ন, তারপর অপারেটর রিজিয়ন, তারপর প্রোমোটার রিজিয়ন, এবং এর কিছু পরে আমরা পাবো রিপ্রেসার রিজিয়ন, যা রিপ্রেসার তৈরি করতে সাহায্য করে। এই রিপ্রেসারটি অ্যালোস্টেরিক এনজাইমের মতো, অর্থাৎ এখানে দুটো বাইন্ডিং সাইট থাকে, এক হচ্ছে ট্রিপটোফ্যান বাইন্ডিং সাইট আর এক হলো অপারেটর বাইন্ডিং সাইট, কারণ এরা এই অপেরনের অপারেটর সাইটে গিয়ে বাইন্ড করে দেয়। প্রথমে যদি মিডিয়ামে ট্রিপটোফ্যান থাকে তাহলে সেই ট্রিপটোফ্যান প্রথমে রিপ্রেসারে বাইন্ড করে যাবে, তখন রিপ্রেসার অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ এখানে কিছু কনফার্মেশনাল চেঞ্জ হবে যা একে এই অপারেটর সাইটে বাইন্ড করতে সাহায্য করবে। এটি যখন গিয়ে অপারেটর সাইটে বাইন্ড করে যাবে তখন এই প্রোমোটার সাইডে আর আরএনএ পলিমারেজ বাইন্ড করতে পারবে না, কারণ এখানে দেখো এই রিপ্রেসার এমনভাবে বাইন্ড করেছে যা অপারেটর এবং প্রোমোটার দুটোকেই ঢেকে দিয়েছে, ফলে এই রিজিয়নে আর আরএনএ পলিমারেজ বাইন্ড করতে পারবে না, তখন এই স্ট্রাকচারাল জিনগুলো ট্রান্সক্রাইব করবে না। এর কারণ কি? কারণ আমাদের অলরেডি তো ট্রিপটোফ্যান আছেই, তাহলে আমাদের আর ট্রিপটোফ্যান প্রডিউস করার দরকার নেই, তাহলে এই এনজাইমগুলোর দরকার নেই, তাহলে শুধু শুধু এনজাইমগুলো ক্ষরণ করে এনার্জি ক্ষরণ করার কোনো মানে হয় না, তাই এখানে এই ধরনের রেগুলেশন দেখতে পাওয়া যায়। এই অপেরনে আরও একটি গুরুত্বপূর্ণ কন্ট্রোল আছে, সেটি হলো অ্যাটেনিউশন, এবং সেই কন্ট্রোলটি হয় সাধারণত অ্যামাইনো অ্যাসাইড টিআরএনএর মাধ্যমে। এখানে যে স্ট্রাকচারাল জিনগুলি আছে তার ঠিক আগে দেখো ট্র্যাপ লেডার রিজিয়ন থেকে, যখন আরএনএ পলিমারেজ প্রোমোটার রিজিয়নে বাইন্ড করে তখন ঠিক এই রিজিয়ন থেকে ট্রান্সক্রাইব করতে শুরু করে, কিন্তু এখানে যে 162 নিউক্লিওটাইডযুক্ত রিজিয়ন তৈরি হয় সেটি ট্রান্সলেট করে না, অর্থাৎ এখান থেকে কোনো ধরনের এনজাইম তৈরি হয় না। এই রিজিয়নটি এই অপেরনকে কন্ট্রোল করতে সাহায্য করে, যাকে বলা হচ্ছে অ্যাটেনিউশন। এবার আমরা দেখে নেব অ্যাটেনিউশন পদ্ধতিতে কিভাবে এই ট্র্যাপ অপেরনের স্ট্রাকচারগুলো সুইচ অন এবং সুইচ অফ হয়। ট্রিপটোফ্যান লেডার রিজিয়ন যখন ট্রান্সক্রাইব করে তখন জিসিরিজ একটি রিজিয়ন এবং একটি 8 ইউরাসিল যুক্ত রিজিয়ন তৈরি হয়, এবং এদের মধ্যে 4টি রিজিয়ন থাকে, 1, 2, 3, 4, এরা একে অপরের কমপ্লিমেন্টারি হয়, অর্থাৎ 1 এবং 2 বাইন্ড করতে পারে এবং 3 এবং 4 নিজেদের মধ্যে বেস পেয়ার করতে পারে। তাহলে এই ধরনের যখন বেস পেয়ারিং হবে, অর্থাৎ 1 বা 2 অথবা 3 বা 4, তখন রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন হবে, অর্থাৎ স্ট্রাকচারাল জিনগুলো আর ট্রান্সক্রাইব করবে না। কিন্তু যখন 2 এবং 3 নিজেদের মধ্যে বেস পেয়ার করে ফেলবে তখন আর টার্মিনেশন হবে না। তাহলে এটি নির্ভর করছে মিডিয়ামে ট্রিপটোফ্যান আছে কি নেই, অর্থাৎ হাই এবং লো, অর্থাৎ যখন ট্রিপটোফ্যান হাই হবে তখন এই ধরনের রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন হবে, কারণ আমাদের স্ট্রাকচারাল জিনগুলো প্রয়োজন নয়, কারণ অলরেডি আমাদের সেলের মধ্যে ট্রিপটোফ্যান আছে, তাই ওই স্ট্রাকচারাল জিনগুলো যদি আমরা ট্রান্সক্রাইব করি সেখান থেকে ট্রান্সলেট হবে এবং এনজাইম তৈরি হবে, সেই এনজাইমগুলো কোরিসমেট থেকে ট্রিপটোফ্যানকে কনভার্ট করতে সাহায্য করবে। তাহলে এখানে যেহেতু ট্রিপটোফ্যান অলরেডি আছে, তাহলে সেল আমাদের এনার্জি খরচ করবে না ওই এনজাইমগুলো তৈরি করতে। তাহলে এবার আমরা দেখে নেব যখন ট্রিপটোফ্যান লেভেল হাই এবং ট্রিপটোফ্যান লেভেল লো তখন কিভাবে এই অ্যাটেনিউশন কন্ট্রোলটি হয়। প্রথমে আমরা দেখব যখন মিডিয়ামের ট্রিপটোফ্যান লেভেল হাই, যখন মিডিয়ামের ট্রিপটোফ্যান লেভেল হাই থাকবে তখন আরএনএ পলিমারেজ গিয়ে ওই লেডার রিজিয়নকে ট্রান্সক্রাইব করতে শুরু করবে, এবং এই লেডার রিজিয়নে যখন রিজিয়ন 1কে ট্রান্সক্রাইব করে ফেলে তখন সঙ্গে সঙ্গে বাইরে থেকে রাইবোজোম এসে সেখানে বাইন্ড করে যায়, কারণ যেহেতু এটা ব্যাকটেরিয়া এবং প্রোক্যারিওটিক, তাই এখানে ট্রান্সক্রাইবের সাথে সাথে ট্রান্সলেটও শুরু হয়ে যায়। এরপর আরএনএ পলিমারেজ যখন রিজিয়ন 2কে ট্রান্সক্রাইব করে তখন যেহেতু রাইবোজোমটি রিজিয়ন 1এ বাইন্ড করে আছে, তাই 1 এবং 2 একে অপরের কমপ্লিমেন্টারি হলেও তারা নিজেদের মধ্যে বেস পেয়ার করতে পারে না। এরপর এই রিজিয়ন 1 এর ঠিক শেষে একটি জায়গা থেকে যেখানে ইউজিজি কোডন থাকে, অর্থাৎ যেটি ট্রিপটোফ্যান কোডন,
এবার ট্রিপটোফ্যানকে বয়ে নিয়ে আসবে ট্রিপটোফেনাইল আরএনএ। তাহলে মিডিয়ামে যেহেতু ট্রিপটোফ্যান আছে, তার ট্রিপটোফেনাইল আরএনএও কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে আছে, তাই এখানে এসে বাইন্ড করবে, ফলে এই রাইবোজোম এখানে আর স্টল করবে না, অর্থাৎ রিজিয়ন 2-এ প্রবেশ করে যাবে। এরপর যখন এই আরএনএ পলিমারেজ রিজিয়ন 3-কেও ট্রান্সক্রাইব করে দেবে, তখন যেহেতু রাইবোজোমটি রিজিয়ন 2-এ আছে, তাই রিজিয়ন 2 আর 3-ও নিজেদের মধ্যে বেস পেয়ার করতে পারবে না। এবার এই রাইবোজোম যখন রিজিয়ন 2-কে ট্রান্সলেট করতে থাকবে, তখন অলরেডি আরএনএ পলিমারেজ রিজিয়ন 4-কেও ট্রান্সক্রাইব করে দেবে। তাহলে রিজিয়ন 3 এবং 4 দুটোই কিন্তু আলাদা আছে, অর্থাৎ নিজেদের মধ্যে বেস পেয়ার করতে পারবে, কারণ সেখানে কোনো রাইবোজোম নেই, তাই এরা নিজেদের মধ্যে একটি বেস পেয়ার তৈরি করে, যা রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন তৈরি করতে সাহায্য করে। এরপরই আরএনএ পলিমারেজ আর কিন্তু ওই স্ট্রাকচারাল জিনগুলোকে ট্রান্সক্রাইব করবে না, এবং এখানেই টার্মিনেশন হয়ে যাবে। অর্থাৎ মিডিয়ামে যখন ট্রিপটোফ্যান থাকবে, তখন আর স্ট্রাকচারাল জিন ট্রান্সক্রাইব করবে না। তার মেন কারণ হলো রিজিয়ন 1-এর শেষে যে ইউজিজি রিজিয়ন থাকে, অর্থাৎ ইউজিজি কোডন থাকে, সেই কোডনে যদি এই রাইবোজোম স্টল হয়ে যেত, তাহলে কিন্তু এই রিজিয়ন 2 এবং 3 নিজেদের মধ্যে বাইন করে যেত। যেহেতু এখানে স্টল হয়নি, তাই রিজিয়ন 1 থেকে এই রাইবোজোমটি রিজিয়ন 2-এ প্রবেশ করে গেছে, তাই এখানে রিজিয়ন 3 এবং 4 বেস পেয়ার করে টার্মিনেশন করে ফেলেছে। এবার দেখবো যখন ট্রিপটোফ্যান লেভেল লো তখন কি হয়। মিডিয়ামে যখন ট্রিপটোফ্যান লো থাকে, তখন ওই রাইবোজোমটি রিজিয়ন 1-এ ইউজিজি কোডনের কাছে এসে স্টল হয়ে যায়। এর ফলে কি হয়, এই রাইবোজোমটি এই রিজিয়ন 2-এ প্রবেশ করতে অনেকটা সময় নিয়ে নেয়, সেই সময় কিন্তু আরএনএ পলিমারেজ রিজিয়ন 2-কে ট্রান্সক্রাইব করে দেয়। এর ফলে কি হয়, 2 এবং 3 নিজেদের মধ্যে বেস পেয়ার করে নেয়। আমরা যেহেতু আগেই দেখলাম যে 2 আর 3 যখন বেস পেয়ার করে নেবে, তখন আরএনএ পলিমারেজ কিন্তু কন্টিনিউয়াসলি স্ট্রাকচার জিনগুলোকে ট্রান্সক্রাইব করে দেয়। তাহলে মিডিয়ামে যেহেতু আমাদের ট্রিপটোফ্যান নেই, তাহলে আমাদের প্রয়োজন ট্রিপটোফ্যান, তাই আমাদের স্ট্রাকচার জিনগুলোকে ট্রান্সক্রাইব করতে হবে, যা স্কোরিজমেট থেকে ট্রিপটোফ্যান কনভার্ট করতে সাহায্য করবে। তাহলে এই হলো অ্যাটেনিয়েশন, যার মাধ্যমে চ্যাপ অপেরন ওই স্ট্রাকচারাল জিনগুলোকে প্রয়োজনে সুইচ অন এবং সুইচ অফ করতে থাকে।